বন্ধুরা, বাংলাভূমি সাইট এখন আপনারা অনেকেই লগ ইন করেন। এই সাইটে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারি, অর্থাৎ জমির খতিয়ান নাম্বার দিয়ে আমরা রেকর্ড সার্চ করতে পারি এবং সেই রেকর্ড প্রয়োজন অনুযায়ী আমরা প্রিন্ট আউট করে নিতে পারি। এবং বর্তমানে যে রেকর্ডগুলো জমির হচ্ছে সেগুলি সমস্ত বারকোড যুক্ত, এবং কৃষক বন্ধু প্রকল্পে জমির যে রেকর্ড লাগছে সেখানে কিন্তু বারকোড যুক্ত রেকর্ড ছাড়া আপনার জমির রেকর্ড অ্যালাউ নয়। এবং বারকোড যুক্ত রেকর্ড আপনি দিলেই তবেই আপনার টাকাটা পাবেন। তো সেই বারকোড যুক্ত রেকর্ড কিভাবে প্রিন্ট আউট করব বাংলাভূমি সাইটে সরাসরি, সেটা আমি ডিটেলস দেখাবো। এটা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প, যেই প্রকল্পে আপনার জমি রেকর্ড জমা দিতে হচ্ছে সেখানে কিন্তু বারকোড যুক্ত রেকর্ড না হলে কিন্তু হবে না। সেই জন্য আমি বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদের অনেক হেল্প হয় এই ভিডিওটা দেখে। সেই জন্য পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তো আমরা সরাসরি banglarbhumi.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং এটা আমরা লগ ইন করবো মজিলা ফায়ারফক্সে। মজিলা ফায়ারফক্স যে ওয়েব ব্রাউজার আছে সেই ওয়েব ব্রাউজার ছাড়া আমরা কিন্তু রেকর্ডটা প্রিন্ট আউট নিতে পারবো না, এইটা মাথায় রাখবেন। তো মজিলা ফায়ারফক্সের মাধ্যমে আমরা বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে এসেছি। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, এখানে দেখুন সাইন ইন এবং সাইন আপ এই দুটো অপশন আছে। রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার আপনার যে যাবতীয় ইনফরমেশন, অর্থাৎ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আপনার নামে যদি তিনটে পার্ট থাকে তাহলে এই তিনটে পার্টই ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন, তারপরে গার্ডিয়ান্স নেম দেবেন, অ্যাড্রেস দেবেন, মিউনিসিপ্যালিটি দেবেন, পুলিশ স্টেপের স্ট্রেন্থ দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন, এবং এখানে আপনার অবশ্যই একটা বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে। যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন যখন করবেন সেই ফোন নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি যাবে, যেই ওটিপি ভেরিফিকেশন করার পর আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো এখানে আমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড সেট করে নেব। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করার সময় ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল দেবেন এবং এটি 8 থেকে 10টি ক্যারেক্টারের মধ্যে দেবেন। স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং আলফা নিউমেরিক ক্যারেক্টার, অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার পর এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপিগুলো কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন। অর্থাৎ ফার্স্ট হচ্ছে আমি মোবাইলের ওটিপি দিচ্ছি, তারপর ইমেলের ওটিপি দেব। ইমেলের ওটিপি দেওয়ার পর আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করে নেব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সাকসেসফুলি মেসেজ দেখাবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছি। রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর আমরা দেখুন সাকসেসফুলি রেজিস্টার ইউজার আইডি দেখাবে এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর আপনার কি করতে হবে, আপনি যদি জমির রেকর্ড, আমাদের যদি জমির রেকর্ড হয়ে থাকে তাহলে সেই জমির রেকর্ডটা প্রিন্ট আউট করার জন্য আপনাকে কতগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলি হলো, ফার্স্ট হচ্ছে আপনার যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এই সাইন ইন অপশানে ক্লিক করার পর, অথবা সিনিয়র সিটিজেন যে অপশান আছে এই অপশানে ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে কিন্তু খেয়াল রাখবেন ক্যাপচা কোড ঠিকঠাক দেবেন, ইউজার আইডি সাইন, অর্থাৎ মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর
আপনার উপরে নাম দেখাবে। এখানে দেখুন সিনিয়র সিটিজেন অপশনে ক্লিক করবেন। এরপর ফার্স্ট যে অপশনটা আর ও আর রিকোয়েস্ট, অর্থাৎ আর ও আর রিকোয়েস্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই আর ও আর রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর কতগুলো ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে, যে জমির রেকর্ড প্রিন্ট আউট করতে চান অর্থাৎ বারকোডযুক্ত রেকর্ড প্রিন্ট আউট করতে চান সেই জমির কিন্তু আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের নাম, তারপর ব্লক, মৌজা, ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, ফাদার নেম। ফাদার নেম দেওয়ার পর অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3 এবং ক্যাপচা কোড, আর অবশ্যই খতিয়ান নাম্বার কিন্তু দেবেন। খতিয়ান নাম্বার এই ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আপনাকে ক্যালকুলেট অপশনে ক্লিক করতে হবে। ক্যালকুলেট অপশনে ক্লিক করার পর আপনার অ্যামাউন্ট দেখাবে, মিনিমাম আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হয়। সেই টাকাটা আপনি অনলাইন ব্যাংকিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করে নেওয়ার পর সাকসেসফুল মেসেজ দেখাবে। সেই সাকসেসফুল মেসেজ দেখাবার পর আপনাকে পরবর্তী স্টেপে এরপরে আপনাকে আর একবার লগ ইন করে নিতে হবে। তার জন্য আপনার যে ইউজার নেম অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড, এই তিনটি জিনিস ঠিকঠাক দিয়ে আপনাকে কিন্তু আবার লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর এরপর সার্ভিস ডেলিভারি, সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করার পর রিকোয়েস্ট জিআরএন সার্চ, এই রিকোয়েস্ট জিআরএন সার্চ অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট জিআরএন সার্চ অপশনে ক্লিক করার পর আপনাকে কতগুলি ইনফরমেশন পরপর দিতে হবে, অর্থাৎ আপনি যখন আর ও আর রিকোয়েস্ট করেছিলেন সেই সময় আপনার একটা সাকসেসফুলি রেজিস্টার নাম্বার দিয়েছিল, সেই জিআরএন নাম্বার, জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোড, এই তিনটে দিয়ে আপনি কিন্তু সাবমিট করে নেবেন। সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর যখন সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সমস্ত ইনফরমেশনগুলো সাইডে শো করবে যদি ম্যাচ করে যায়। তো সমস্ত ইনফরমেশনগুলো শো করার পর আপনার একটা সাকসেসফুলি মেসেজ দেখাবে ওকে বলে, এই ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং এই পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবেন মজিল্লা ফায়ারফক্সে, গুগল ক্রোম বা অন্যান্য ওয়েব ব্রাউজারে আপনারা কিন্তু এটা করতে পারবেন না। এবং রেকর্ডটা দেখে নেবেন যে বারকোড দেখাচ্ছে কিনা, তো বারকোড দেখাচ্ছে। এরপর রেকর্ডটা দেখার পর আমরা কন্ট্রোল পি অপশানে ক্লিক করে রেকর্ডটা সরাসরি প্রিন্ট আউট করে নেব। তো দেখুন আমি প্রিন্ট আউট করে নিচ্ছি, আপনারাও একইভাবে প্রিন্ট আউট করে নেবেন, যা কপি দরকার সেইভাবে প্রিন্ট আউট করে নেবেন।